আসসালামু আলাইকুম। সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি তৃতীয় বর্ষ আর সকল ছাত্রছাত্রীদেরকে ইংরেজি বর্ষ 2021-এর শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক দর্শন বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমরা এই নতুন বর্ষরে তোমরা আমরা আশা করি আমরা সকলেই এই নতুন বর্ষরে আমাদের জীবন স্বাভাবিক হবে এবং গতিময় হবে, এবং আমাদের জীবনের যে একটা স্থবিরতা নেমে এসেছিল সেই স্থবিরতা কাটিয়ে আমরা আমাদের লক্ষ্যে আমরা আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে যুক্তিবিদ্যার গত ক্লাসে আমরা যুক্তিবিদ্যার অবরোহ অনুমানের মাধ্যম অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা অবরোহ অনুমানের প্রকারভেদ, তার মানে বিকল্প অনুমানের প্রকার সংজ্ঞা প্রকৃতি ও প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম সেই বিষয়টা আমরা একটু আবার রিভিউ করে নিই। গত ক্লাসে আমরা সহানুমানের সংজ্ঞা, মানে সহানুমান বলতে কি বুঝে, সহানুমান হলো একটা মাধ্যম অনুমান, যে মাধ্যম অনুমানে একাধিক আশ্রয় বাক্য থাকে এবং একটা সিদ্ধান্ত থাকে। একাধিক আশ্রয় বাক্য বলতে দুটা আশ্রয় বাক্য একটি সিদ্ধান্ত থাকে, তাকে সহানুমান বলে। এবং সহানুমানে তিনটা পদ থাকবে, তিনটি যুক্তি বাক্য থাকবে, এবং তিনটা পদের প্রত্যেকটা পদ দুইবার করে ব্যবহৃত হবে। এবং এখানে তিনটা পদ কি কি, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্য পদ, এই তিনটা পদ থাকবে। তো প্রধান মধ্য পদটা প্রধান প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য থাকবে, নিরপেক্ষ এবং সিদ্ধান্ত থাকবে না। এবং প্রধান পদটা প্রধান আশ্রয় বাক্যে এবং সিদ্ধান্ত থাকবে, এবং অপ্রধান পদটা অপ্রধান আশ্রয় বাক্যে এবং সিদ্ধান্ত থাকবে। তো এই ছিল সহানুমানের সংজ্ঞা প্রকৃতি এবং প্রকৃতি গঠন প্রকৃতি। তো সহানুমানের সহানুমানকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হলো মিশ্র সহানুমান আর একটা হলো অমিশ্র সহানুমান। তো মিশ্র সহানুমানে আমরা বলছিলাম যে যে সহানুমানের সব তিনটা বাক্যই একই প্রকৃতির, সেগুলো হলো একই একই ধরনের, সেটা হলো অমিশ্র সহানুমান। এবং আর মিশ্র সহানুমানে বলছিলাম যে সেই অনুমানের তিনটা বাক্য একই ধরনের না, সেই সহানুমানটা হলো মিশ্র মিশ্র সহানুমান। তো মিশ্র অমিশ্র সহানুমানকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছিলাম, একটা হলো অমিশ্র নিরপেক্ষ সহানুমান, অমিশ্র প্রাকল্পিক সহানুমান এবং অমিশ্র বৈকল্পিক সহানুমান। অমিশ্র নিরপেক্ষ সহানুমান বলছিলাম আমরা যে যে সহানুমানের তিনটি বাক্যই, মানে দুটি আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত তিনটাই নিরপেক্ষ বাক্য, সেটা হলো নিরপেক্ষ সহানুমান। এবং প্রাকল্পিক সহানুমান বলছিলাম যে সহানুমানের তিনটা বাক্যই প্রাকল্পিক বাক্য, তাকে প্রাকল্পিক সহানুমান বলে, শুদ্ধ প্রাকল্পিক সহানুমান। এবং যে সহানুমানের তিনটা বাক্যই বৈকল্পিক বাক্য তাকে বলা হলো শুদ্ধ বৈকল্পিক সহানুমান। এবং মিশ্র সহানুমানকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, একটি হলো মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, একটা হলো এবং দ্বিতীয়টা ছিল মিশ্র বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান, এবং তৃতীয়টা ছিল দ্বিক এবং তৃতীয়টা ছিল দ্বিকল্প সহানুমান। তো প্রথমটা ছিল মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, এই প্রথম মিশ্র সহানুমানের প্রকারভেদ যে তিনটা, সেটার প্রথমটা ছিল মিশ্র প্রাকল্পিক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। তো মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের ছিল হলো প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক বাক্য এবং
অপর দুইটা বাক্য, মানে অপ্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য। আর মিশ্র বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান ছিল প্রধান আশ্রয় বাক্যটা বৈকল্পিক বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য। তো এই আলোচনা করেছিলাম এই পর্যন্ত। তো আজকের এই অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব মূলত বিকল্প সহানুমান, বিকল্প সহানুমানের সংজ্ঞা, প্রকৃতি এবং বিকল্প সহানুমানের প্রকারভেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা বিকল্প সহানুমানের সংজ্ঞাটা আলোচনা করি। বিকল্প, যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি যৌগিক প্রাকল্পিক বাক্য, যৌগিক প্রাকল্পিক বাক্য, এবং অপ্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক বাক্য, এবং সিদ্ধান্তটি নিরপেক্ষ বাক্য না হয় বৈকল্পিক বাক্য, তাকে বিকল্প বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞায় আমরা তিনটি আশ্রয় বাক্যের যে কথা বলেছি, প্রধান আশ্রয় বাক্যটা হলো যৌগিক প্রাকল্পিক বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যটা হলো বৈকল্পিক বাক্য, এবং সিদ্ধান্তটা দুই ধরনের হতে পারে, নিরপেক্ষ বাক্য হতে পারে এবং অথবা বৈকল্পিক বাক্য হতে পারে। তার মানে বিকল্প সহানুমানের প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য সবসময় একই ধরনের। কি ধরনের? একই ধরনের বলতে হলো প্রধান আশ্রয় বাক্যটা যৌগিক প্রাকল্পিক, মানে একাধিক প্রাকল্পিক বাক্য থাকবে, সাধারণত দুইটা প্রাকল্পিক বাক্য থাকে। বিকল্প সহানুমানের প্রধান আশ্রয় বাক্যে সাধারণত দুইটা প্রাকল্পিক বাক্য থাকে, এই কারণে এটা হলো যৌগিক প্রাকল্পিক বাক্য, এবং অপ্রধান আশ্রয় বাক্যটা সবসময় বৈকল্পিক বাক্য হয়, অপ্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক, এবং সিদ্ধান্তটা দু ধরনের হতে পারে, সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য হতে পারে অথবা বৈকল্পিক বাক্য হতে পারে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো এই সিদ্ধান্তটা কখন নিরপেক্ষ বাক্য হবে অথবা কখন বৈকল্পিক বাক্য হবে? তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মূলত প্রধান আশ্রয় বাক্যের দুটি প্রাকল্পিক অঙ্গের একই ধরনের পূর্বক অথবা একই ধরনের অনু যদি থাকে, একই ধরনের পূর্বক অথবা একই ধরনের যদি অনু থাকে, তাহলে সিদ্ধান্তটা সবসময় নিরপেক্ষ বাক্য হয়। আমি আবার বলতেছি, প্রধান আশ্রয় বাক্য দুইটা, প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বাক্য দুইটা, এখানে দুইটা প্রাকল্পিক বাক্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রধান আশ্রয় বাক্যে সাধারণত দুইটা প্রাকল্পিক বাক্য থাকে, সেই প্রাকল্পিক বাক্যে প্রত্যেকটা বাক্যে একটা অনুক থাকে এবং একটা পূর্বক থাকে। এরকম ভাবে দুইটা পূর্ব প্রধান আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য মানে প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক দুইটা প্রাকল্পিক বাক্য, সেই প্রাকল্পিক বাক্যে দুইটা পূর্বক থাকে এবং দুইটা অনুক থাকে। তো এই পূর্বক দুইটা যদি একই ধরনের হয় অথবা অনুক দুইটা যদি একই ধরনের হয়, তাহলে তাহলে সিদ্ধান্তটা সবসময় নিরপেক্ষ বাক্য হয়। আর এই পূর্বক আর অনুক যদি একই ধরনের না হয়, তাহলে সবসময় বৈকল্পিক বাক্য হয়, সিদ্ধান্তটা সবসময় বৈকল্পিক বাক্য হয়। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো এখন আমরা একটা উদাহরণ দেওয়া আছে এখানে, একটা না দুটা উদাহরণই দিয়েছি, একটা আমরা একটা সিদ্ধান্ত একটা একটা উদাহরণ দিয়েছে যেখানে সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য, এবং পরবর্তী স্লাইডে আর একটা বাক্য আছে যেখানে সিদ্ধান্তটি বৈকল্পিক বাক্য। তো এখানে প্রধান আশ্রয় বাক্যটা দেওয়া আছে, প্রধান আশ্রয় বাক্য, যদি তুমি সৎ হও তাহলে তোমাকে তাহলে লোকে তোমার সমালোচনা করবে, এবং যদি তুমি অসৎ হও তাহলে লোকে তোমার সমালোচনা করবে। তো এখানে দুইটা প্রাকল্পিক বাক্য, যদি তুমি সৎ হও তাহলে তোমাকে লোকে তাহলে তোমার তাহলে লোকে তোমার সমালোচনা করবে, একটা একটা প্রাকল্পিক বাক্য, এবং এবং দিয়ে আরো একটা প্রাকল্পিক, যদি তুমি অসৎ হও তাহলে লোকে তোমার সমালোচনা করবে। তো এই প্রধান আশ্রয় বাক্যে এখানে প্রধান আশ্রয় বাক্যে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে এই এই প্রধান আশ্রয় বাক্যে এই প্রধান আশ্রয় বাক্যে দুইটা প্রধান আশ্রয় বাক্যে দুইটা প্রাকল্পিক বাক্য আছে, এবং দুইটা দুইটা প্রাকল্পিক বাক্যের প্রত্যেকটা বাক্যেই একটা পূর্বক
এবং একটা অণু আছে। এখানে যেমন প্রথম প্রথম প্রাকল্পিক বাক্যে পূর্বক হলো যদি তুমি যদি তুমি সৎ হও, এবং অনুক রয়েছে লোকে তোমার সমালোচনা করবে। এবং দ্বিতীয় প্রাকল্পিক বাক্যে পূর্বক রয়েছে যদি তুমি অসৎ হও, এবং অনুগ্রহ আছে তাহলে লোকে তোমার সমালোচনা করবে। এই এটা হলো প্রধান আশ্রয় বাক্য। তো এখানে দেখা যাচ্ছে প্রধান আশ্রয় বাক্যের অনুক দুটো একই ধরনের, প্রধান আশ্রয় বাক্যের অনুক দুটো একই ধরনের। কেমন? এই যে তাহলে লোকে তোমার সমালোচনা করবে, এবং দ্বিতীয় বাক্যের দ্বিতীয় প্রাকল্পিক বাক্যের অনুক তাহলে লোকে তোমার সমালোচনা করবে, একই ধরনের। আমি বলছিলাম যে সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য হয় কখন? যখন পূর্বক দুটো একই ধরনের হয় অথবা অনুক দুটো একই ধরনের হয়। এখানে দেখা যাচ্ছে অথবা এখানে এখানে দেখা যাচ্ছে যে অনুক দুটো একই ধরনের, একই ধরনের। তো এখানে অপদান আশ্রয় বাক্যটা হলো হয় তুমি সৎ হবে না হয় অসৎ হবে, হয় তুমি সৎ হবে না হয় তুমি অসৎ হবে। সুতরাং সিদ্ধান্তটা হলো সুতরাং লোকে তোমার সমালোচনা করবে। তো এখানে সিদ্ধান্তটা কি আসছে? নিরপেক্ষ বাক্য। কারণ কি? এখানে অনুক দুটো এই প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বাক্য দুইটা, প্রধান আশ্রয় বাক্যে দুইটা প্রাকল্পিক বাক্য, সেই প্রধান আশ্রয় বাক্যে প্রাকল্পিক আশ্রয় প্রাকল্পিক বাক্য দুইটার অনুক একই একই ধরনের, সেজন্য সিদ্ধান্তটা আসে নিরপেক্ষ বাক্য। ছাত্র ছাত্রীর বিন্দু, এবং আরেকটি এখানে আমরা আরেকটি কথা বলা, আগে আমরা আলোচনা করছি যখন প্রাকল্পিক স্বানুমান আলোচনা করছি, প্রাকল্পিক মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ স্বানুমান আলোচনা করছি, এবং মিশ্র বৈকল্পিক স্বানুমান আলোচনা করেছি। যখনই আমরা প্রাকল্পিক বাক্যের যে নিয়ম সেটা আলোচনা করছি, যে প্রাকল্পিক বাক্যে সবসময় অপদান আশ্রয় বাক্যে অপ্রদান আশ্রয় বাক্যে পূর্বককে স্বীকার করে সিদ্ধান্তে অনুককে স্বীকার করতে হবে, অথবা অথবা অপ্রদান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুককে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করতে হবে। তো এখানে আমরা প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বাক্য দুইটার পূর্বককে আমরা স্বীকার করেছি, সে কারণে সিদ্ধান্তে অনুককে আমরা স্বীকার করেছি। তো এটা হলো একটা উদাহরণ, যে উদাহরণে সিদ্ধান্তটি নিরপেক্ষ বাক্য। তো আমরা এখন আলোচনা করব সিদ্ধান্তটি কখন বৈকল্পিক বাক্য হয়, সিদ্ধান্তটি কখন বৈকল্পিক বাক্য হয়। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এই যে প্রাকল্পিক প্রধান আশ্রয় বাক্য, যদি তুমি সৎ হও তাহলে লোকে তোমার প্রশংসা করবে, এবং যদি তুমি অসৎ হও তাহলে লোকে তোমার নিন্দে করবে। তো এই প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বাক্য দুইটা পূর্বক দুটা একই নয়, ভিন্ন ভিন্ন, এবং অনুক দুটো ভিন্ন ভিন্ন। যেমন প্রধান আশ্রয় বাক্যের পূর্বক একটা পূর্বক হলো যদি তুমি সৎ হও, আর একটা পূর্বক হলো যদি তুমি অসৎ হও, এবং প্রধান আশ্রয় বাক্যের অনুক দুটা ভিন্ন ভিন্ন। যেমন একটা অনুক হলো তাহলে লোকে তোমার প্রশংসা করবে, আর একটা অনুক হলো তাহলে লোকে তোমার নিন্দা করবে। এখানে অনুক দুটো আলাদা এবং পূর্বক দুটো আলাদা। তো এই কারণে এখানে সিদ্ধান্তটা হবে বৈকল্পিক বাক্য, সিদ্ধান্তটা হবে বৈকল্পিক বাক্য। তো এখানে প্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটোকে স্বীকার করা হয়েছে, এবং সিদ্ধান্তে অনুক দুটোকে স্বীকার করা হয়েছে। তো আমরা দেখি অপ্রধান আশ্রয় বাক্যটা হলো তুমি তুমি হয় সৎ হবে না হয় অসৎ হবে। প্রধান আশ্রয় বাক্যতে অপ্রধান আশ্রয় বাক্যটায় প্রধান আশ্রয় বাক্যের অনুক দুটা স্বীকার করা হয়েছে, এবং সিদ্ধান্তে কি হয়েছে? সিদ্ধান্তে পূর্বক দুটাকে, সরি, অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটাকে স্বীকার করা হয়েছে, এবং সিদ্ধান্তে
প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটোকে স্বীকার করা হয়েছে। যেমন যে এখানে অপ্রধান আশ্রয় বাক্যটা হয় তুমি সৎ হবে না হয় অসৎ হবে, সুতরাং সিদ্ধান্তটা হলো সুতরাং লোকে তোমার প্রশংসা করবে না হয় নিন্দা করবে। তো এখানে সিদ্ধান্তটা কিন্তু নিরপেক্ষ বাক্য, এই কারণে যে এখানে প্রাকল্পিক সরি বিকল্প সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটার অনুপ দুটা এবং পূর্বক দুটা ভিন্ন ভিন্ন, সে কারণে সিদ্ধান্তটা কি হয়েছে, সিদ্ধান্তটা সবসময় সে কারণে সিদ্ধান্তটা হয়েছে বৈকল্পিক বাক্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিকল্প সহানুমানকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? চার ভাগে। এক, প্রথমত দুই ভাগে, আবার পরবর্তী দুই ভাগে। প্রথমত দুই ভাগে হলো যখন একটা হলো সরল সরল বিকল্প সহানুমান আর একটা হলো জটিল বিকল্প সহানুমান। সরল বিকল্প সহানুমান কোনটা? সরল বিকল্প সহানুমান হলো যখন সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য হয়, তখন সেটা হলো সরল বিকল্প সহানুমান। যেমন এখানে এই সিদ্ধান্তটা কিন্তু সিদ্ধান্তটা এই উদাহরণের সিদ্ধান্তটা কিন্তু নিরপেক্ষ না, বৈকল্পিক বাক্য, সে কারণে এটা হলো জটিল বিকল্প সহানুমান। আর প্রথম উদাহরণটা ছিল কিন্তু সিদ্ধান্তটা সরল নিরপেক্ষ বাক্য, নিরপেক্ষ বাক্য, সেই কারণে সে এটাকে বলা হয়েছে সরল বিকল্প সহানুমান। আর একটা প্রকারভেদ হলো এই অপ্রধান আশ্রয় বাক্যে যদি পূর্বককে পূর্বক দুটোকে স্বীকার করা হয়, পূর্বক দুটোকে স্বীকার করা হয়, পূর্বক দুটোকে স্বীকার করা হলে তাহলে সেই সহানুমানটাকে বলা হলো গঠনমূলক বিকল্প সহানুমান। সেই বিকল্প সহানুমানকে বলা হলো গঠনমূলক বিকল্প সহানুমান। আর এখানে অবশ্য এই গঠনমূলক বিকল্প সহানুমান দুটোই গঠনমূলক বিকল্প সহানুমানের উদাহরণ দেওয়া আছে। আর একটা হলো যখন প্রধান অপ্রধান আশ্রয় বাক্যে যখন এই প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটোকে অস্বীকার করা হয়, এখানে প্রথম উদাহরণটা এবং দ্বিতীয় উদাহরণটা একটাও এখানে এটা প্রকৃতির নয়, আমরা যখন সংজ্ঞা দেবো তখন এটা পাবো উদাহরণটা, উদাহরণ আমরা পাবো। যেমন আমি এবার বলতেছি যখন প্রধান আশ্রয় বাক্যটা প্রধান অপ্রধান আশ্রয় বাক্যে যখন অনুপ দুটো প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটাকে অস্বীকার করা হয় তখন সেটা হলো ধ্বংসমূলক বা নাশক বিকল্প সহানুমান বা নাশনমূলক বিকল্প সহানুমান। তাহলে আমরা সহানুমানের প্রকারভেদ দুই দিক থেকে পেয়েছি, একটা সরল আর একটা হলো জটিল, আর একটা হলো গঠনমূলক আর একটা হলো ধ্বংসমূলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চার এই এই যে প্রকারটাকে একত্রিত করলে আমরা মোটামুটি চারটা প্রকারভেদ পাই, এবং চারটা প্রকারভেদ হলো সরল গঠনমূলক বিকল্প সহানুমান, জটিল গঠনমূলক বিকল্প সহানুমান, এবং সরল ধ্বংসমূলক বিকল্প সহানুমান, জটিল ধ্বংসমূলক বিকল্প সহানুমান। তো বিকল্প সহানুমান এই সরল হলো দুইটা, একটা হলো একটা সরল হলো গঠনমূলক আর একটা সরল হলো ধ্বংসমূলক। আবার জটিল দুইটা, একটা জটিল হলো গঠনমূলক জটিল আর একটা হলো জটিল হলো ধ্বংসমূলক জটিল। তো এই এই এগুলোর সংজ্ঞা নিয়ে আমরা এখন আলোচনা করবো। প্রথমে আমরা সরল গঠনমূলক বিকল্প সহানুমান, পূর্ববর্তী যে উদাহরণ দুটো ছিল সে উদাহরণটা প্রথম উদাহরণ দুইটা ছিল মূলত গঠনমূলক, একটা ছিল গঠন সরল গঠনমূলক বিকল্প সহানুমান আর একটা ছিল জটিল গঠনমূলক বিকল্প সহানুমান। তো সেই বিকল্প সহানুমানের সঙ্গে আমরা এখন এখানে আলোচনা করব, যে মূলত যে বিকল্প সহানুমানে অপদান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটোকে স্বীকার করা হয়। আগে বলছি আমি গঠনমূলক হয় কখন, যখন অপ্রধান আশ্রয় বাক্যে প্লিজ আমি সংজ্ঞাটি আমি একটু উল্লেখ করে নিই, যে বিকল্প সহানুমানে অপ্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটোকে স্বীকার করা হয় এবং সিদ্ধান্তটি হয় একটি নিরপেক্ষ বাক্য, তাকে সরল গঠনমূলক বিকল্প বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা এখানে সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা পাই যে এখানে
অপ্রধান আশ্রয়বাক্যে পূর্বক দুটো, অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বক দুটোকে স্বীকার করতে হবে, এবং সিদ্ধান্তে হবে গিয়ে সিদ্ধান্তে হবে সিদ্ধান্তটা হবে একটি নিরপেক্ষ বাক্য, তাহলে সেটা হলো সরল গঠনমূলক বিকল্প। এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য হয় কখন, যখন প্রধান আশ্রয়বাক্যের পূর্বক দুটি অথবা অনুক দুটি একই ধরনের হয়, যে কোনো একটা, পূর্বক দুটো হয় একই ধরনের হবে, না হয় অনুক দুটো একই ধরনের হবে, তখন সেটা হলো সরল বিকল্প। আর গঠনমূলক হবে কখন, যখন অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বক দুটোকে স্বীকার করা হয়, তখন হলো গঠনমূলক। তো এখানে সংজ্ঞানুসারে সেটাই বলা হয়েছে। তো উদাহরণ আমরা দিলে আরো একটু ক্লিয়ার হবে। যেমন এখানে যা আছে, যদি শিক্ষার্থীরা কলেজে এসে লেখাপড়া করে তবে তারা জ্ঞান অর্জন করে, এবং যদি শিক্ষার্থীরা বাসায় লেখাপড়া করে তবে তারা জ্ঞান অর্জন করে। তো এখানে পূর্বক দুটি ভিন্ন ধরনের, এবং অনুক দুটি প্রধান আশ্রয়বাক্যের পূর্বক দুটি আলাদা, কিন্তু প্রধান আশ্রয়বাক্যের অনুক দুটি একই ধরনের। অনুক দুইটা কেমন, এই যে তবে তারা জ্ঞান অর্জন করবে, এখানে দ্বিতীয়তে তবে তারা জ্ঞান অর্জন করবে, এবং পূর্বক দুটি হলো দুই ভিন্ন ধরনের। যদি শিক্ষার্থীরা কলেজে এসে পড়াশোনা করে একটা, আর একটা হলো যদি শিক্ষার্থীরা বাসায় লেখাপড়া করে। তো অপ্রধান আশ্রয়বাক্যে পূর্বক দুটিকে স্বীকার করছে, যেমন হয় শিক্ষার্থীরা কলেজে এসে লেখাপড়া করে অথবা অথবা তারা বাসায় বসে লেখাপড়া করে, পূর্বক দুটিকে স্বীকার করেছে। সুতরাং সিদ্ধান্তটা হলো নিরপেক্ষ বাক্য, কারণ অনুক দুটি একই ধরনের। সুতরাং শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আমরা কি বলে জটিল গঠনমূলক তো জটিল গঠনমূলক বিকল্প সংজ্ঞাটা কি বলে, যে বিকল্প সহানুমানে অপদান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বক দুটিকে স্বীকার করা হয় এবং সিদ্ধান্তটি হয় বৈকল্পিক বাক্য। এখানে আগেরটার সাথে পার্থক্যটা হলো একটা, ওখানে আগে ছিল সিদ্ধান্তটা ছিল নিরপেক্ষ বাক্য, এখানে সিদ্ধান্তটা হলো বৈকল্পিক বাক্য, এটাই পার্থক্য। তো বৈকল্পিক বাক্য কি কারণে, যে এখানে এই অনুক দুটা আলাদা, পূর্বক দুটাও আলাদা, অনুক দুটাও আলাদা, সেই কারণে এখানে সিদ্ধান্তটা বৈকল্পিক বাক্য। তো উদাহরণটা দিলে আরো ক্লিয়ার হবো আমরা। যেমন উদাহরণ, যদি শিক্ষার্থীরা লেখাপড়া করে তবে তারা পরীক্ষায় পাশ করবে, এবং যদি শিক্ষার্থীরা শুধু রাজনীতি করে তবে তারা পরীক্ষায় ফেল করবে, এটা হলো প্রধান আশ্রয়বাক্য। অপ্রধান আশ্রয়বাক্য হয় শিক্ষার্থীরা লেখাপড়া করে, না হয় তারা শুধু রাজনীতি করে, এটা হলো অপ্রধান আশ্রয়বাক্য। অপ্রধান আশ্রয়বাক্য কি করা হয়েছে, অপ্রধান আশ্রয়বাক্যে এই প্রধান আশ্রয়বাক্যের পূর্বক দুটোকে স্বীকার করা হয়েছে। পূর্বক দুটো কোনটা, হয় শিক্ষার্থীরা লেখাপড়া করে, আর একটা শিক্ষার্থীরা শুধু রাজনীতি করে, এই দুটাকে স্বীকার করা হয়েছে। এবং সিদ্ধান্তে কি হয়েছে, সিদ্ধান্তে অনুক দুটোকে স্বীকার করা হয়েছে। সুতরাং হয় শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করবে, না হয় তারা পরীক্ষায় ফেল করবে। তো এবার আমরা সরল ধ্বংসমূলক বিকল্প নিয়ে আলোচনা করব। সরল ধ্বংসমূলক বিকল্প মূলত পার্থক্যটা হলো, এখানে এই জটিলের সাথে পার্থক্য হলো, এখানে এই প্রধান আশ্রয় অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বদুক্তে স্বীকার করা হয়েছে, এখানে মূলত স্বীকার করছে, কিন্তু এই ধ্বংসমূলকে মূলত ধ্বংসমূলকের সাথে এই গঠনমূলকের পার্থক্য হলো, এই অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যে অনুক দুটোকে অস্বীকার করে, এটা হলো ধ্বংসমূলক। আর গঠনমূলকে হলো পূর্বক দুটোকে স্বীকার করে, ধ্বংসমূলকে হলো পূর্বক দুটোকে স্বীকার করা হয়, আর গঠনমূলকে পূর্বক দুটোকে স্বীকার করা হয়, এবং ধ্বংসমূলকে অনুক দুটোকে অস্বীকার করা হয়। এই হলো ধ্বংসমূলক এবং গঠনমূলকের মধ্যে পার্থক্য। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরল ধ্বংসমূলক বিকল্প একটু আগে বলছি, এই যে এখানে এই অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের অনুক দুটোকে অস্বীকার করা হয়, এবং সিদ্ধান্ত, যেহেতু এটা সরল, তাহলে সে কারণে সিদ্ধান্তটা হবে কি, সিদ্ধান্তটা হবে নিরপেক্ষ। যেমন যদি রহিম হয় সৎ তবে সে হয় সম্মানিত,
এবং যদি রহিম হয় সব, তবে সে হয় বিশ্বস্ত। তো এখানে অপ্রধান আচার্যকে আমরা অনুব্দুটাকে অস্বীকার করব, যেহেতু দংশমূলক, যে এই যে হয় রহিম, রহিম নয়, হয় রহিম নয় সম্মানিত, অথবা সে নয় বিশ্বস্ত। এই যে এখানে ছিল হলো সম্মানিত, সেটা আমরা বললাম নয় সম্মানিত, এখানে ছিল বিশ্বস্ত নয় বিশ্বস্ত, সেরকম অনুব্দুটাকে অস্বীকার করলাম। এবং তাহলে এখন এখানে যেহেতু এই পূর্বক দুটি একই ধরনের, সেজন্য রহিম, সেজন্য পূর্বক দুটি একই কারণে, সেই কারণে এটা হলো সিদ্ধান্তটা হলো কি নিরপেক্ষ বাক্য। সুতরাং রহিম নয় সব, রহিম হয় যদি রহিম হয় সব, এখানে দ্বিতীয়টারও পূর্বক ছিল যদি রহিম হয় সব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জটিল দংশমূলক বিকল্প নিয়ে আলোচনা করবো। জটিল দংশমূলক বিকল্প মূলত এখানে পার্থক্য হলো এই এই জায়গাটা, সিদ্ধান্তটা এখানে ছিল হলো নিরপেক্ষ বাক্য, ওখানে সিদ্ধান্তটা হবে বৈকল্পিক বাক্য, এটুকু পার্থক্য, আর বাকি সবকিছু একই থাকবে। এই দংশমূলকের যে এখানে অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুবদ্ধটাকে অস্বীকার করা হবে, এবং মানে জটিল দংশমূলক বিকল্পের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যে অপ্রধান আশ্রয়, অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুবদ্ধকে অস্বীকার করা হয়, এবং সিদ্ধান্তটি হবে একটা বৈকল্পিক বাক্য। কিসের? এটা জটিল দংশমূলক বিকল্পে, জটিল দংশমূলক বিকল্পে যে বিকল্প সহানুমানে সহানুমানে অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটাকে, সরি, অনু দুটাকে অস্বীকার করা হয় এবং সিদ্ধান্তটি হয় একটি বৈকল্পিক বাক্য, তাকে জটিল দংশমূলক বিকল্প বলে। যেমন এখানে যেমন এখানে আছে, যদি সিফাত বুদ্ধিমান হয় তবে সে নিজের ভুল বুঝতে পারে, প্রধান আশ্রয় বাক্য, এবং যদি সিফাত বিনয়ী হয় তবে সে তা স্বীকার করে। তো এখানে অপদান আশ্রয় বাক্যে অনুব্দুটাকে আমরা অস্বীকার করব, যেমন হয় শিবঘাত নিজের ভুল বুঝতে পারছে না, অথবা সে তা স্বীকার করছে না, মানে এই যে ভুল বুঝতে পারবে সেটাকে আমরা অস্বীকার করছি, ভুল বুঝতে পারছে না এবং স্বীকার করবে সেটা অস্বীকার করব, অস্বীকার করছি যে সে তা স্বীকার করছে না, মানে অপদান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুব্দুটাকে অস্বীকার করছে। আর সিদ্ধান্তটা কি হয়েছে? সিদ্ধান্তটা যেহেতু সিদ্ধান্তটা হবে কি, সেক্ষেত্রে হবে বৈকল্পিক, বৈকল্পিক বাক্য, কারণ এখানে পূর্বক দুটি আলাদা, পূর্বক দুটি একই ধরনের। যেমন সিফাত, সিফাত বুদ্ধিমান, যদি সিফাত বুদ্ধিমান হয়, প্রথম প্রথম পূর্বকটা হলো যদি সিফাত বুদ্ধিমান হয়, এবং দ্বিতীয় পূর্বকটা হলো যদি সিফাত বিনয়ী হয়। তো এখানে এটা এটাও অস্বীকার করতে, যেমন সুতরাং সিদ্ধান্তটা, সুতরাং হয় সিফাত নয় বুদ্ধিমান, অথবা সে নয় বিনয়। তো ছাত্র ছাত্রী বিনয় মূলত সরল হয় কখন? সরল হয় যখন নিরপেক্ষ সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য হয়, তখন তখন হয় বিকল্প সহানুমানটা সরল, এবং কখন নিরপেক্ষ হবে? যখন পূর্বক দুটি একই ধরনের হবে, অথবা অনুপ দুটি একই ধরনের হবে। তো এখানে যা আমরা উদাহরণ দিচ্ছি তাকে সকল প্রকার, যে সকল মানে সরল উদাহরণ দিয়েছি, সকল উদাহরণে পূর্বক দুইটি একই ধরনের। তো পূর্বক দুইটি একই ধরনের যদি হয়, তাহলে এখানে সিদ্ধান্তটা সিদ্ধান্তটা নিরপেক্ষ হবে। আর দংশমূলক বা গঠনমূলক হবে কখন? সরি, সরল হবে তখন, সরল হবে যখন সিদ্ধান্তটা সরল, সরল বিকল্প সহানুমান হবে কখন? সরল বিকল্প সহানুমান হবে তখন যখন সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য হবে, তখন হলে সরল, সরল বিকল্প, বিকল্প সহানুমান। আর সিদ্ধান্ত যেটা যদি বৈকল্পিক বাক্য হয়, তাহলে তাহলে সেটা হবে জটিল বিকল্প সহানুমান। আর গঠনমূলক বিকল্প হবে কখন? আমরা আগেই আলোচনা করছি কখন, যখন অপ্রধান আশ্রয় বাক্যে, অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুব্দুটাকে, অনুব্দুটাকে স্বীকার করা হয়, তখন হলো
গঠনমূলক। আর যদি দংশমূলক হবে কখন, যখন অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের অনুবদ্ধটিকে অস্বীকার করা হয় তখন হলো দংশমূলক। এই জিনিস দুইটা বিষয় দুইটা মনে রাখতে পারলেই এই কি বলে বিকল্প স্বরানুমানের প্রকারভেদ গুলো সংজ্ঞা দেওয়া খুবই সহজ। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মানে আমাদের এই যে কি বলে এই আরোহ অনুমানের আরোহ সরি অবরোহ অনুমানের প্রকারভেদ, এই এই বিকল্প স্বরানুমানের প্রকারভেদের সাথে সাথে অবরোহ অনুমানের প্রকারভেদের সঙ্গে আমরা প্রকারভেদ শেষ করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা আরোহ অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, এবং বাড়িতে সবাই অধ্যয়ন করবে। তোমাদের কি বলে তোমাদের যে স্যার যে তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছে, অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটা তোমরা সুন্দরভাবে লিখে বুঝে লিখে সেটা তাড়াতাড়ি জমা দেবে, এবং সে অনুযায়ী তোমরা বাসায় প্রচুর অধ্যয়ন করবে। তোমাদের পরীক্ষা কিন্তু অতি শীঘ্রই সন্নিকটে, পরীক্ষা কি বলে তোমাদের কোর্স প্রায় শেষের দিকে, তো পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে নতুন সব নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে।